প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি পটলের দোলমা। এটা আমার বাসায় সুপার ডুপার হিট রেসিপি। আমি ছয়টা পটল নিয়েছি। প্রথমে আপনাদেরকে একটু পটলটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিই, আর একটু চেষ্টা করবেন একটু বড় সাইজে। একেবারে কচি পটল দিয়ে কিন্তু দোলমা খুব একটা ভালো হয় না। একটা চাকু নিয়ে আমি পটলটা প্রথমে একটু চেঁচে নিচ্ছি, চোকাটা ফেলছি না, জাস্ট উপরে যে ডার্ক সবুজ রঙের যে আবরণটা আছে সেটাই চেঁচে নিচ্ছে। আর পটলের যেই দিকটা একটু সরু চোখা হয়ে আছে সেই দিকটা সামান্য কেটে নিচ্ছে, খুব বেশি কিন্তু কাটবো না, যাতে ভেতরে হোল বা গর্তটা না দেখা যায়। আর পটলের অন্য সাইডটা একটু ভালো করে একটু বেশি পরিমাণে কেটে নিব। এখন এটার ভেতরে কিন্তু পটলের ভেতরে যে বিচিগুলি আছে, যে নরম অংশটা আছে, সেইগুলি বার করে নিয়ে একটা গর্তের মতো তৈরি করতে হবে। আমি একটা চাকু দিয়ে পটলের ভেতরের অংশগুলি আস্তে আস্তে বার করে নিচ্ছি। এগুলি ফেলবো না, এগুলি কিন্তু আমি পরে পটলের দোলমার স্টাফিংয়ের মধ্যে ব্যবহার করব। এই কারণে আমি বাটিতে তুলে রাখছি। আর একটু সাবধানে করবেন যাতে পটলের এই শেপটা ঠিক থাকে, পটলটা যাতে ভেঙে না যায়। এইভাবে সমস্ত পটলগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। পটলের দোলমা বিভিন্নভাবে করা যায়, একদম নিরামিষভাবেও করা যায়, আবার মাছ দিয়েও করা যায়, আবার চিকেন মুরগি দিয়েও করা যায়। আর আজকে আমি করছি চিংড়ি দিয়ে। আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি আপনাদেরকে জাস্ট একটা চিংড়ি দেখিয়ে দিচ্ছি, খুব সহজে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে পারবেন। আমি চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছি আর খোসাগুলি সব ছাড়িয়ে নিয়ে শীত দ্বারা যেটা আছে পিঠে, সেটা আমি একটা টুথপিক দিয়ে জাস্ট লেজের দিকে একটু ফুটা করে টান দিলেই কিন্তু দেখবেন যে খুব সহজে পুরো শীত দ্বারাটা একেবারে বার হয়ে যাবে, আর চিংড়িটা কিন্তু সম্পূর্ণ গোটাই থাকবে, কোনো কাটাকাটি করতে হবে না। এটা স্টাফিংয়ে ব্যবহার করা হবে। একটু বড় চিংড়ি আমি একটু ছোট ছোট সাইজের টুকরা করে রাখছি। স্টাফিং রান্নার জন্য আমি নর্মাল তেল ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এই স্টাফিংটা কিন্তু খুব সহজভাবে করব, আর স্টাফিংটার স্বাদ কিন্তু সাংঘাতিক হবে। আমি দিয়েছি সামান্য কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি, আর দিয়েছি সামান্য কিছুটা, আধা চা চামচ কি এক চা চামচ হবে না, আধা চা চামচের মতো হলুদ। আর চিংড়ি মাছগুলি কিন্তু আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি, আর পটলের যে ভেতরের অংশটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে একটা মশলা খুব ভালো যায় সাধারণত মাছগুলির সাথে, এই যে রসুন। আমি এখানে প্রায় দিয়েছি এক চা চামচের মতো রসুন গুঁড়া। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছ থেকে কিছু পানি বার হবে, আবার পেঁয়াজ থেকে পানি বার হবে, সেগুলো একটু ভালোভাবে শুকিয়ে নেব। আর আমি দিয়েছি কিছুটা কাঁচামরিচ, আমি ছোটো ছোটো গোল গোল করে কেটে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলি বড় করে কাটলে কিন্তু সেগুলি পটলের মধ্যে ঢোকাতে পারবো না, এগুলি একটু দাঁতের নিচে পড়বে, খেতে ভালো লাগবে, আর ঝাল ঝাল হলে স্টাফিংটা ভালো হয় খেতে। বেশ শুকনো শুকনো ধরনের এই স্টাফিংটা হয়েছে। বাইন্ডিংয়ের জন্য অনেকে অনেক কিছু দেয়। আমি দিচ্ছি একটা সেদ্ধ আলু, আমি ভালো করে স্ম্যাশ করে একদম ভর্তা করে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর কি, সেদ্ধ তো এই কারণে। আর রান্না প্রায়ই হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম সামান্য কিছুটা লেবু রস। আপনারা ইচ্ছা করলে ভিনেগারও দিতে পারেন, আর যদি পছন্দ না করেন একটু টক টক ভাব তাহলে এটা বাদ দিতে পারেন। আর নামানোর আগে আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ব্যাস টক ঝাল, ধনে পাতার সুগন্ধে ভরা স্টাফিংটা তৈরি হয়ে গেল। এই স্টাফিং গরম গরম বা ঠান্ডা করেও ভরে নিতে পারেন, আর ভরা কিন্তু খুবই সহজ। এটা চামচ দিয়ে, ছোট একটা চামচ দিয়ে আমি ভরে নিচ্ছি, আবার একদম কিন্তু হাত দিয়েও ভরে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। ভরার সময় সামান্য একটু জায়গা ফাঁক রাখতে পারেন, উপরেরটা একদম ভরাট করে নাও দিতে পারেন, তাহলে হয় কি এই যে আমি এখন যে মুখটা বন্ধ করে দিচ্ছি, যে মাথাগুলি যে রেখে দিয়েছিলাম এটা বোধহয় বলা হয়নি, এটা কিন্তু করবেন। পটলের এই যে মাথাগুলি যে কেটে রেখেছে কিনারাগুলি আর কি, সেগুলি কিন্তু ফেলে দেবেন না, এগুলো দিয়েই এখন এই মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। একটা টুথপিক, দুটো টুথপিক দুই দিকে দিয়েছি, ভালোভাবে শক্ত করে বন্ধ হয়ে গেল। পটলের মুখটা এভাবে বন্ধ না করলে কিন্তু রান্না করার সময় এর ভেতরে স্টাফিংটা কিন্তু বার হয়ে যেতে পারে। সমস্ত পটলের পুর ভরা হয়ে গেছে আর মুখগুলো বন্ধ হয়ে গিয়েছে, এখন এগুলি আমি একটু শ্যালো তেলে ভেজে নেব। আর ভাজার আগে পটলগুলিতে আমি সামান্য কিছুটা হলুদ মাখিয়ে নিলাম। শ্যালো তেলে মিডিয়াম হিটে হালকা করে পটলগুলি একটু ভেজে নিয়েছি, একটু নাড়াচাড়া করে দেবেন যাতে পুরো দিকটা সব দিকে যাতে কিছুটা ভাজা ভাজা হয়। রান্না শুরুর আগে আমি গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি তিন চারটার মতো রসুন কোয়া দিয়েছি,
কুচি কুচি করে সামান্য কিছুটা ফ্রেশ ধনে পাতার কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে বাদও দিতে পারেন। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়েছি, এগুলি আমি গ্রাইন্ড করে নিচ্ছি টক দই দিয়ে, 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। খুব মিহি করে গ্রাইন্ড করা হয়ে গেল। এখন মূল রান্নার জন্য আমি একটা চুলায় সসপ্যান চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানেও একই কথা, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল দিতে পারেন। হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এটা সাদা সর্ষে, আর দিয়েছি 2টা শুকনা লাল মরিচ, আর দিলাম 1/2 চা চামচের মতো গোটা জিরা। আপনারা কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর এখন চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম থেকে লো হিটে থাকবে, আস্তে ধীরে কিন্তু ভাজবো, যতক্ষণ না পর্যন্ত শুকনা মরিচ আর সর্ষা থেকে একটা হালকা সুগন্ধ পাচ্ছি। অবশ্যই কিন্তু কড়া করে ভাজবেন না বা কালো করে ভাজবেন না, অনেক সময় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সর্ষা তিতা হয়ে যায়। সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা সেই পেঁয়াজ রসুন আর ধনে পাতার মিশ্রণটা। মশলার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু এখন আমি কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নেব তেলটা ছাড়া পর্যন্ত। এই মশলাটা খুব ভালোভাবে এইভাবেই কষাতে হবে, একটু পানিও দিতে পারেন যখন একটু শুকিয়ে এসেছে, একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে দেখবেন যে এই মশলার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। 5-6 মিনিটের মতো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদ গুঁড়া 1/2 চা চামচের মতো, আর সামান্য দিয়েছি টক দই। এখানে আপনারা 2-3 টেবিল চামচের মতো টক দই দিতে পারেন। টক দই দিয়েও মশলাটা একটু কষিয়ে নিয়েছি, একদম শুকনা শুকনো হয়ে এসেছে। এখন কিছু পানি দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল বা একটু মাখা মাখা করার জন্য, আমি গরম পানি দিয়েছি 1/2 কাপের মতো হবে। আর পানিটা ফুটে উঠলে এখন দিয়ে দিলাম ভেজে নেওয়া পটলগুলি, লাল লাল কয়েকটা 3-4টার মতো কাঁচামরিচও দিয়ে দিলাম, এটা সুগন্ধের জন্য দিয়েছি। আর এই পানিটা একটু মাখা মাখা করে নেব, রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন ছড়িয়ে দিলাম সামান্য কিছুটা চিনি। এই উপকরণটা ইনগ্রেডিয়েন্টটা অবশ্যই দিবেন, এটা টক দই ঝাল আর এই সমস্ত মশলার মধ্যে একটা ব্যালেন্সের সৃষ্টি করবে। আমি প্রায় 1/4 চা চামচ বা তার একটু কম চিনি দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সবুজ হলুদ রঙের চিংড়ি পটলের দোলমা। গরম ভাতের সাথে এই রান্নার জুড়ি মেলা ভার। প্লেটে সাজিয়ে নেওয়ার পরে এর উপর ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, লাস্টে দিয়েছি এই কাঁচা সর্ষের তেলের কিন্তু সুগন্ধটা একদম দোলমার মধ্যে থেকে যাবে, খাওয়ার সময় সাংঘাতিকভাবে পাবেন। গরমকাল চলে আসছে, অবশ্যই তৈরি করবেন তাজা তাজা গ্রীষ্মের পটল দিয়ে চিংড়ি পটলের দোলমা। আর দোলমার বেঁচে যাওয়া স্টাফিংটা আজকে আমি শিম আলু ভর্তা করছিলাম, তার মধ্যে মিশিয়ে দিলাম, এই ভর্তারও স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ না 3 গুণ। আশা করি রেসিপি পছন্দ হয়েছে, আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে এখন শেষ করছি, আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।